আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকাল এসে আমরা আলোচনা করেছিলাম ওষুধ কী ওষুধ কীভাবে কাজ করে আজকের আলোচনার বিষয় হলো যে ওষুধের ডোজ অর্থাৎ ডোজ অফ মেডিসিন ওষুধের মাত্রা বা ডোজ ওষুধের মাত্রা বা ডোজ বলতে কি বুঝি ওষুধের মাত্রা বা ডোজ হলো এমন একটি অবস্থা যে রুগীকে কি পরিমাণ ওষুধ দেবেন কতদিন খাবে এবং এটার মাত্রাটা কেমন হবে এর ট্যাবলেট দিলে একরকম হবে ক্যাপসুল দিলে আরেক রকম হয় এমনকি ইঞ্জেকশন দিলে মাত্রায় অনেক কম বেশি হয় তো আজকের আলোচনা গুরুত্বপূর্ণ একটি আলোচনার আজকে যে ডোজ অফ মেডিসিন আমরা জানি ডোজ ডোজ এস ডোজেস কথাটা অর্থটা যদি আমরা বিশ্লেষণ করি যে ডোজ ডোজ এজ তার মানে ডোজ মাত্রা এজ বয়স তো বয়সের উপরে মাত্রাটা হবে তো ডোজেস বলতে মাত্রাটা হবে বয়সের ওপরে ওজনের উপরে রোগের তীব্রতার উপরে এবং হবে ওষুধটা তো আমরা ওষুধ দেওয়ার পূর্বে কিছু কথা আমরা জেনে নেব সেটা হলো যে ওষুধ বিভিন্ন রকমের এর পরিমাপ আছে একটি পরিমাপ হলো যে গ্রাম গ্রাম বা ওজন এমজি দেখেন অনেক ট্যাবলেটের গায়ে যেমন এম জিতে বলা হয় মিলি এম তে হলো মিলিজিতে গ্রাম মিলিগ্রাম তো মিলিগ্রাম আমরা কিভাবে নির্ণয় করি যেমন প্যারাসিটামল ট্যাবলেটের কথা যদি বলি যে প্যারাসিটামল ট্যাবলেটটা আছে পাঁচশো এম জি পাঁচশো এম জি নর্মাল একটা ভ্যালু সেটা হলো পাঁচশো মিলিগ্রাম আবার দেখেন নাম্বার দুই আছে হলো যে ভলিউম মানে পরিমাপ অর্থাৎ এম এল মিলি লিটার তরল ওষুধের ক্ষেত্রের যে পরিমাপটা এটা হলো বলতেছি যে মিলি লিটার তো মিলিলিটার আমরা কীভাবে বলবো যে প্যারাসিটামল যেমন প্যারাসিটামল ড্রপ হোক বা সিরাপ হোক তো এটা আমরা বলি যে সিরাপে এক সমান 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 একশো বিশ এম এল অর্থাৎ একশো বিশ মিলি লিটার এবং তৃতীয়ত হল ইউনিট ইউনিট বলতে ইন্টারন্যাশনাল ইউনিট এটা একটা একক তো যেমন কিছু ওষুধ আছে লেখা ইউ অর্থাৎ যেমন ভিটামিন এ ক্যাপসুলের কথা বলি যে ভিটামিন এ ক্যাপসুলটা লেখা আছে যে পঞ্চাশ হাজার বা এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট বা আইয়উ তো ওষুধের ডোজের ক্ষেত্রে আমরা গ্রাম অর্থাৎ এমজি পরিমাপের ক্ষেত্রে মিলিলিটার এবং আইয়ু এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখব এরপরে আসুন যে ওষুধের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় ওষুধের পরিমাণটা কীভাবে নির্ণয় করবেন একটি রোগী দেখে ওষুধের পরিমাণ কিভাবে নির্ণয় করবেন অর্থাৎ তার ওজন দেখে তার বয়স দেখে তার রোগের তীব্রতা দেখে এটা ট্যাবলেট ব্যবহার করবেন না ইনজেকশন ব্যবহার করবেন না ক্যাপসুল ব্যবহার করবেন না কী তো এটা আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ওষুধ পরিমাণ কিভাবে নির্ণয় করব ওষুধের পরিমাণটা আসলে আমরা কীভাবে নির্ণয় করব এক নাম্বার হলো দেহের ওজনের উপরে তো দেহের ওজন যদি কম হয় ওষুধের মাত্রাও কম হবে দেহের ওজন যদি বেশি হয় ওষুধের মাত্রাও বেশি দিতে হবে নাম্বার দুই যে প্রোগের মাত্রা প্রোগের মাত্রাটা বলতে বোঝাইতেছে যে এখানে আপনি ট্যাবলেট ব্যবহার করবেন ক্যাপসুল ব্যবহার করবেন না ইনজেকশন ব্যবহার করবেন ট্যাবলেটের তুলনায় ক্যাপসুল কম লাগে কাজ বেশি হয় এবং ট্যাবলেট ক্যাপসুলের তুলনায় ইনজেকশনের মাত্রা অনেক কম লাগে এবং কাজ খুব দ্রুত হয় তো এটা রোগের মাত্রাটার উপরেও নির্ভর করবে নাম্বার তিন যে রোগের তীব্রতা রোগ যদি বেশি তীব্র হয় জটিল হয় তাহলে ডোজটা বেশি লাগে আর যদি তীব্রতাটা একটু কম হয় হালকা হয় দিলে অল্প ডোজ দিলেও চলে নাম্বার চার প্রয়োগের ব্যবধান যদি কিছু ওষুধ আছে যে দিনে একবার খেতে হয় কোনোটা দিনে দুইবার কোনোটা দিনে তিনবার কোনোটা দিনে চারবার কোনোটা পাঁচ ঘন্টা পরপর তো প্রয়োগের ব্যবধান অনুযায়ী যদি প্রয়োগের ব্যবধান কম হয় ওষুধের মাত্রা কম লাগে বেশি ব্যবধানের চাইতে কম ব্যবধানের মাত্রা কম হয় তো আরেকটি হলো নাম্বার পাঁচ গর্ভাবস্থায় সকল ওষুধের মাত্রা গর্ভাবস্থায় অনেক কম দিতে হয় তো আমরা যারা এই পেশায় নিয়োজিত আমরা যারা মেডিকেল সায়েন্সের সাথে জড়িত এবং ডাক্তার হিসেবে পরিচয় দেই তো আমাদের উচিত হবে যে ওষুধের ডোজটা অবশ্যই পূর্ণাঙ্গ ডোজ দেওয়া অর্থাৎ যে রোগের যে ওষুধ এবং রোগের ধরন অনুযায়ী রোগের বয়স অনুযায়ী রোগীর ওজন অনুযায়ী আমরা ওষুধটা দেওয়ার চেষ্টা করব তাহলে রুগী দ্রুত সুস্থ হবে এবং ওষুধের অপচয় কম হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ